মুখের ঘা সাধারণত তিন ধরনের হয়, যেমন মাইনর অ্যাপটাস আলসার, মেজর অ্যাপটাস আলসার এবং হারপেটিফরম অ্যাপটাস আলসার। মাইনর অ্যাপটাস আলসার, দশজনের মধ্যে আটজনের এই আলসার দেখা দেয়। এ ধরনের আলসার আকারে ছোট, গোল, দেখতে হলুদ এবং চারপাশে লাল হয়। এটি সাত দিনের মধ্যে চলে যায়। এটি একটা থেকে পাঁচটা পর্যন্ত মুখের ভেতর হতে পারে। তুলনামূলকভাবে অন্য মুখের আলসার থেকে এর ব্যথা কম। মেজর অ্যাপটাস আলসার, খুবই ব্যথাযুক্ত এই আলসার দশজনের মধ্যে একজনে হয়, আকারে অনেক বড় হয়। এটি দুই সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত থাকতে পারে। ব্যথার জন্য শরীরে জ্বর এসে যায়, কিছু খাওয়া কষ্টকর। সাধারণত এই আলসার তাদের হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। হারপেটিফর্ম অ্যাপটাস আলসার, এটি আকারে ছোট হয় কিন্তু একসাথে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো হয়, এক মাস থেকে দুই মাস পর্যন্ত থাকতে পারে। এই আলসার প্রতি দশজনের মধ্যে একজনে হয়। বিভিন্ন কারণে মুখে আলসার হতে পারে। ভিটামিন ও আয়রনের স্বল্পতার কারণে, যেমন ভিটামিন B6, ভিটামিন B12 অথবা অন্য কোনো ভিটামিন। হরমোনাল কারণে এটি হতে পারে। অনেক সময় মেয়েদের মাসিকের আগে অথবা পরে এই আলসার হয়। মেনোপজের পরও এই আলসার হতে পারে। মুখের মাড়ি আঘাতগ্রস্ত হয়ে অনেক সময় এটি হতে পারে। জোরে জোরে দাঁত ব্রাশ করলেও মুখে ঘা হতে পারে। ধূমপান, নেশাজাতীয় জিনিস, পান, মদ খেলেও মুখে ঘা হয়। যাদের এইডস, ডায়াবেটিস, ক্যান্সার এমন রোগ রয়েছে তাদেরও হতে পারে। রাতে ঘুম না হলে অথবা দেরি করে ঘুমালে, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে অনেক বেশি দুশ্চিন্তা করলেও মুখে ঘা হতে পারে। বংশগত কারণে মুখের ভেতর আলসার হয়। মুখে অ্যালার্জি থাকলে তাও ঘায়ের কারণ হতে পারে। ঠান্ডা লাগলে মুখে ঘা হয়। তবে কিছু নিয়ম মানলে মুখে ঘা প্রতিরোধ করা সম্ভব। রাস্তাঘাট কিংবা বাইরে পানিও না খাওয়া, রাতে কমপক্ষে 8 ঘন্টা ঘুমানো, ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া, দাঁত ব্রাশ করার জন্য নরম ব্রাশ ব্যবহার করুন। সাধারণত 7 দিনের মধ্যে এই ঘা ভালো হয়ে যায়। যদি না হয় তাহলে ডাক্তারের পরামর্শ মাফিক কিছু পেস্ট বা জেল ব্যবহার করুন। মাউথ ওয়াশ মুখের ব্যথা দূর করতে সাহায্য করে, এটিও ব্যবহার করতে পারেন। ঘরে বসে গরম পানিতে লবণ অথবা বেকিং সোডা দিয়ে কুলি করলে আরাম পাবেন। তাছাড়া 1 চিমটি বেকিং সোডা আর একটু পানি দিয়ে মিশে ঘায়ের উপর লাগিয়ে রাখতে পারেন। ঘায়ের উপর পেঁয়াজ দিলে খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যায়, কিন্তু এতে ব্যথা বাড়ে। ভিটামিন ই ক্যাপসুল ঘায়ের উপর ভেঙে দিন অথবা একটি টি ব্যাগ ঘায়ের উপর রেখে দিন, এতেও ঘা দ্রুত নিরাময় হয়। প্রতিদিন টক দই খাওয়ার চেষ্টা করুন আর মশলাযুক্ত খাবার পরিহার করুন।